বক্তব্য রাখতে আসবেন বাংলা পক্ষের প্রাণপুরুষ গর্গ চ্যাটার্জি। জয় বাংলা, জয় বাংলা। এই যে এলাকায় আমরা আছি এর নাম রাজারহাট, রাজারহাট নিউ টাউন, কিন্তু রাজারহাট আসলে তো রাজারহাট। রাজারহাট যখন নিউ টাউন হয়নি একটা তো সময় ছিল, বেশি দিন আগে না, এখানে যারা যারা আছেন অনেকেই তাদের জীবনের স্মৃতির মধ্যে বলতে পারবেন তখন নিউ টাউন ছিল না, রাজারহাটই ছিল। এই মাটিগুলো, এই যেখানে রাস্তা দেখা যাচ্ছে, যেখানে মল দেখা যাচ্ছে, যেখানে ফ্ল্যাট দেখা যাচ্ছে, যেখানে অফিস দেখা যাচ্ছে, এই সব জায়গায় রাজারহাট ছিল। তার রাজারহাটে তখন রাজা কে ছিল? বাঙালি তো। এবার যে জায়গায় রাজা ছিল বাঙালি, সেখানে যদি উন্নতি করতে হয় সেটা কি করে করতে হয়? যে মাটিতে রাজা হচ্ছে বাঙালি, সেই রাজাদের তাদের হাট, সেখানে যদি উন্নতি করতে হয় খোঁজ মানে যে বাঙালি রকমের রাজা তাদের মহারাজা বানানো, এটাই তো। আর কি উন্নতি হতে পারে রাজা থেকে? কি দেখছি, রাজার হাটের দখল বাঙালির হাতে নেই, কিন্তু রাজার হাতের উন্নতি, এই যে দেখছেন আজকে এখানে যে রাস্তাগুলো দেখছেন না, যেভাবে সাজানো আছে, যেভাবে লাইটিং আছে, যেভাবে যা কিছু আছে পরিকাঠামো, পশ্চিমবঙ্গে প্রায় কোথাও নেই পরিকাঠামোর দিক থেকে। পরিকাঠামো বানায় পশ্চিমবঙ্গ সরকার, সেটা তো বিহারের পয়সায় চলে না, সেটা তো রাজস্থানের পয়সায় চলে না, সেটা তো দিল্লির পয়সায় চলে না, সেটা তো ইউপির পয়সায় চলে না, সেটা তো গুজরাটের পয়সায় চলে না, সেটা তো চলে বাংলা এবং বাঙালির পয়সায়। অর্থাৎ এই যে সুবিধাগুলো, এগুলো আমাদের পয়সায় নিচ্ছে হচ্ছে, সুবিধা প্রাপ্ত যারা তারা আর কেউ। মাল আমার ভোগ তোমার, অদ্ভুত সিস্টেম, ভোট আমার এমপি তোমার, ওই রকমই যেন, ঠিক আছে, এটা চলবে না, এটা কোনো মাটিতে না বেশি দিন চলে না। এটা যদি একটা মাটিতে বেশি দিন চলে তখন এলাকার লোকজন যাকে বলে লোকাল ছেলে তারা একটু ফায়ার হয়ে যায়, সব বাংলা পক্ষ এরকম কোনো ফায়ার টায়ার চায় না। বাংলা পক্ষ আইন এবং সংবিধানের আওতায় তার শান্তিপূর্ণ সমাধান চায়, খুব স্পষ্ট কথা। আমার মামা, তার নাম বাচ্চু মামা আমাদের পরিবারের, ঠিক আছে, বরিশালের লোক ছিল, সে এখানে সাপরজিতে থাকে, সাপরজি পেলঞ্জি, ঠিক আছে। আমি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো, আমার তো ব্যক্তিগত অভিজ্ঞতা যেগুলো, সাপরজি পেলঞ্জি বিরাট ফ্ল্যাট, উল্টো দিকে শুকো বৃষ্টি আছে, সেখানে কম করে 1000-2000 বেশি পরিবার থাকে, কম করে, আমার ধারণা যদি ভুল না হয় 1000-2000 বেশি পরিবার থাকে। তাহলে 1000-2000 বেশি পরিবার যখন কিছু কেনাকাটা করে, যখন কিছু ওষুধ কিনে, হোয়াট এভার, ঠিক আছে, 1000-2000 ক্লায়েন্ট যদি ধরা থাকে, সে দোকানের যে মার্কেটটা হবে শুধু এমনি চলবে, তার তো অন্য জায়গা থেকে ডেকে ডেকে লোক আনতে হবে না, তাই না? 1000-2000 পরিবার যদি চলে, সাপরজির মধ্যে এই যে দোকানগুলো, ভেতরে দোকান যাদের দেওয়া হয়েছে কোনো বাঙালি নেই। তবে দেখুন ফ্ল্যাটের মধ্যে একটা পার্সেন্টেজ আছে 50-60% ওপর, তার মানে তারা যখন পয়সাটা খরচা করেছে প্রথমে বহিরাগতকে দিয়েছে ঢোকার জন্য নিজের মাটিতে, তারপরে ঢুকে বাঁচার জন্য সেটা লাউ কেনা হোক আর সারিরন কেনা হোক, তাপাও বহিরাগতদের টাকা দিতে হচ্ছে বাঁচার জন্য। আমি বাঁচার জন্য, ঢোকার জন্য, থাকার জন্য সবকিছু এই করব। সেখানে মিক্স পপুলেশন বাঙালিদের মধ্যে, হিন্দু বাঙালি রয়েছে, মুসলমান বাঙালি রয়েছে, হিন্দু বাঙালি বেশি রয়েছে, কারণ আমরা জানি ফ্ল্যাট গুলোতে হিন্দু বাঙালি বেশি, এটা একটা বাস্তব কথা, যেটা বাংলা পক্ষে যেন যেরকম ভাবে ক্লিয়ার করে কথা বলে, আমরা ক্লিয়ার করে কোনো সংগঠন কথা বলে না, ঠিক আছে। এবার আপনি সাপরজি থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে দেখবেন পরপর পরপর দোকান রাস্তার পাশে, এই যেরকম আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ধরুন এইখানে সাপরজির পেছনে যে ফ্ল্যাট,
আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেটা যদি সাপোর্টজি হয় তার পেছনে, এই যে জায়গাটা দাঁড়িয়ে আছেন এইখানে পরপর দোকান, খাবারের দোকান, খাবারের দোকানগুলো কার, মানে প্রথম যে জায়গাটা কার, মুসলমান বাঙালি যারা রাজারহাটের আদি বাসিন্দা, যাদের মানে এইটা এইসব হওয়ার আগে যেটা তাদের আগে তার ওপরে যার দখলে ছিল সেই স্পটগুলো একের পর এক হওয়া হয়ে গেছে। দুদিনে 1,000 টাকা ধরিয়ে দিয়েছে, 20-30 হাজার টাকার ব্যবসা করছে। আমি আমার সেই বাঙালি ভাইদের ইয়াং যারা তাদের বলছি, তোমার বাপ ঠাকুর তো নিশ্চয়ই সিস্টেমটা করে দিয়ে গেছে, বাপ করে দিয়ে গেছে, ও ঠিক আছে ওখানে আছে 3,000 টাকা আছে, আর আমি যেরকম কৃষিকাজ করি লাউঘাটি দেবা ওদিকে ঠিক আছে হয়ে যাবে, না আমার পরের জেনারেশনটার কি হবে, যেখানে তোমার পরিবারে মাসে 30,000 টাকা ধরতে পারে সেখানে তুমি 3,000 টাকার ভাড়া খাচ্ছ, ওটা কি সিস্টেম? আর ভাড়া যে খাচ্ছ এখন মনে করছো ভাড়া খাচ্ছ, হয়ে যাবে যখন 5 বছর জীবনে তুলতে পারবে যদি ভাড়া দেওয়া বন্ধ করে দেয়, কারণ তুমি যাকে ভাড়া দিয়েছো তোমার পাশের ঘরও তাদেরই ভাড়া দিয়েছে, তার পাশের ঘরও তাদেরই ভাড়া দিয়েছে, মানে তুমি যখন ভাবছো আমরা তো লোকাল, তারা যখন পরপর 8টা দোকান বানিয়ে নিয়েছে তারাও বলছে আমরা লোকাল, তারা সঙ্গবদ্ধ হয়ে গেছে, তুমি বার করতে পারবে তুলতে পারবে, তোমার মালিক একদম ঠিক আছে মালিক, কিন্তু মালিকানা জাহির করতে পারবে যদি 5, 6, 7, 8, 9 বছর তোমার এই 3,000টা তুমি যখন 3,500 করতে যাবে তখন দেখবে ঠিক আছে যে কত ছাতুতে কত লিট্টি তখন বুঝিয়ে দেবে তারা। এই ঘটনা ভেতরে বহিরাগত ইয়াং ছেলে ঠিক আছে, স্পষ্ট কথা স্পষ্ট করে বলছি, বাঙালি মেয়ে রাত 1টা রাত 2টো রাত 3টে কাদের কি ব্যক্তিগত জীবন আমি এটার মধ্যে ঢুকছি না, ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড তারা নিজেদের মধ্যে ঘুরবে তাদের ব্যাপার, কিন্তু হিন্দিতে কথা বলছে বাঙালি মেয়েটা, বহিরাগত যে ছেলেটা তাকে পিঠে হাত দিয়ে ঠিক আছে পিঠে হাত দিয়ে বা তার তলায় হাত দিয়ে ঘুরছে সেই রাস্তার কাছাকাছি, ফ্যামিলির টাকার কেউ নেই কারণ শহরে আছে, একটা জায়গায় পিজি করে আছে, ওখানে একটা ভাড়া করে আছে, এরকম ভাবে আছে। একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এইটা সেই বাঙালি বোনকে আমি বলছি এবং সকলকে বলছি, তুমি জানো যে তোমার কোমরের তলায় হাত দিয়ে পাবলিকলি ঘুরছে তার বোনের সঙ্গে এরকম ভাবে কোনো বাঙালি ছেলে ঘুরলে বাঙালি ছেলে তার বোনের গলা কেটে দিত যে তোমার কোমরের তলায় হাত দিয়ে ঘুরছে? ভাবতে পারো তাহলে ওই যাওয়াটাকে কোন চোখে দেখে সে, তাহলে তোমাকে কোন চোখে দেখে এটা একটু বোঝার চেষ্টা করো। বিনোদন এন্টারটেনমেন্ট কদিনের এন্টারটেনমেন্ট, এই কদিন আগে শিলিগুড়িতে এক বাঙালি নারী, তিনি অ্যাডভোকেট, ও জানে না সারাদিন রিল দেখছে, হ্যাঁ সারাদিন রিল দেখছে, কিন্তু যারা সারাদিন রিল দেখছে না আইনের বই পড়েছে, হিন্দি সাম্রাজ্যবাদের ওই ফ্যাসিনেশন ওই ওই ব্যাপারটা যে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ওদের মরদ মানে সেই মরদ বাঙালি ছেলে মানে এই, তার একটা কেস নিজের শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসেছে, নিজের শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসেছে কিশাম চ্যাটার্জি, তারপরে আরেকটা যোগ হয়েছে ঠিক আছে, সে বলছে এটা অন ভিডিও অন রেকর্ড সিসিএন নিউজে এসছে, প্রথম থেকেই বলছে বলে বাঙালি মেয়ে বিয়ে করলি কেন পয়সা দিতে পারবে না, মহিলা বলছে তাতে আমরা 65,000 টাকা দিয়েছি, একটা শিক্ষিত মেয়ে যে অ্যাডভোকেট যে নিজে অ্যাডভোকেট করে তাকে টাকা দিয়ে বিয়ে করতে হচ্ছে, কারণ কাদের মধ্যে বিয়ে করেছে, কাদের মধ্যে বিয়েটা করেছে এটা বুঝো, তারপরে সাজেশন দিচ্ছে ঠিক আছে যে ওকে একটা বাইরে কোথাও ফ্ল্যাট ছোট ফ্ল্যাট মতো রেখে আয়, এখানে একজন বলছে বিহারি মেয়েকে বিয়ে করে এখানে বসে, মানেটা কি বলুন তো, আইনত তো বহু বিবাহ নিষিদ্ধ, কি আমি তো হিন্দু ফ্যামিলির কথা বলছি,
এটাও জেনে রাখা দরকার, 99% মুসলিম ফ্যামিলিতে কোনো বহু বিবাহ হয় না, এটাও জেনে রাখা দরকার, ঠিক আছে? তথ্যগুলো কথা বলুন, যে হাওয়ায় কথা বলে লাভ নেই। এই ফ্যামিলিটা বলছে যে বিয়ে, তার মানে সে তো জানে বহু বিবাহ ইল্লিগাল, তার মানে বাঙালি মেয়ের সঙ্গে এই বিয়েটাকে সে বিয়েই মনে করে না, ওটা তো আসল জিনিস হলো না। তার তো পরিবারের যে ওয়ারিসান চাই, তার যে উত্তরাধিকারী চাই, সেটার মধ্যে তো এই রক্তের মিশেল হলে হবে না। কথাটা বুঝুন, ঘর থেকে যে ঘরের উত্তরাধিকার হবে, যে পুত্র সন্তানও হতে হবে, আবার তাতে অনেক গল্প আছে, ঠিক আছে, সেটা কিন্তু তাদের হতে হবে। তার মানে এটা কি, আমাদের রক্তটা ভেজাল মিশেল হয়ে যাবে, এটা অ্যাডভোকেট নিয়ে বসে আছে বাড়ির সামনে, তার শ্বশুরটাকে ড্রাইভার দিয়ে রেপ করানোর হুমকি দিয়েছে, ঠিক আছে? ও রিল দেখতে খুব ভাল লাগবে, বাঙালি বোনদের বলছি, এখানে ঘুরতে খুব ভাল লাগবে, পরের সিনটা কিন্তু বাংলা পক্ষ দেখায়, যেটা ওখানে আর রিলে থাকবে না, ঠিক আছে? ওটা বাংলা পক্ষ দেখায় স্পষ্ট একদম, কেস ধরে ধরে দেখো 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 দেখো, বাঙালি ছেলেটা সে বলছে এরকম জামা কেন, কেন এই করছো তাই করছো, কারণ সে তো ভাবছে মায়ের সামনে নিয়ে যাবো, তার অ্যাটিটিউডটা তো অন্য না, আর এ ভাবছে এন্টারটেনমেন্ট, মা বেহেন ভাবছে। এবং তার যে পরিবারের সন্তানটা, বাচ্চাটা দেখলাম বাংলার মাটিতে বাঙালি মা, কি বলি আমরা, মাতৃভাষা হিন্দিতে কথা বলছে, কিন্তু হিন্দিতে কথা বলে তার কিন্তু ছাড় নেই, কারণ ফুল রক্ত দিয়ে জন্ম তো, তাই সেও আউট, ওর পরিবারের নাতি তো আসলে, যদি পরিবার হিসেবে ভাবি পরিবারের নাতি, সে সেখানে রাস্তায় বসিয়ে রেখেছে, সে বসে গেছে, ওটা আসলই না, ওটা হচ্ছে কিছু ওই প্রোডাকশন হয়েছে, যেটা গরু বাছুর কুকুর বেড়ায় যেরকম হয় ওরকম প্রোডাকশন, অর্থাৎ এই অ্যাটিচিউডটা, এই সাপুর্জিত যেটা, এটা হচ্ছে তার পরের পরের জায়গাটা কোথায় দেখালাম, শিলিগুড়িতে, কারণ এই শিলিগুড়ির কেসেও নিশ্চয় একটা সাপুর্জি ফেস ছিল, যখন ঘুরছিল, যখন বাইকের পেছনের সিটটা খুব ভালো লাগছিল, তাই না? আমি বেশ কদিন তখন ওখানে ছিলাম, তাই আমি সাপুর্জির ডিটেলস জানি, কেন ছিলাম সেটাও বলি, আমি ছিলাম ওখানে কারণ আমার বাবার ক্যান্সার পেশেন্ট, কোলন ক্যান্সারের পেশেন্ট, এবং এখানে যে টাটা মেডিকেল হসপিটাল, টাটা মেডিকেল সেন্টার যেটা আছে, সেখানে ভর্তি ছিল আমার বাবা, বলে আমি তো থাকি কলকাতায়, বলে এখানে যেহেতু সাফরজিতে যাওয়া আসাটা সুবিধা ছিল, অনেক সময় ভোরের দিকে মানে অনেক ভিজিটিং আওয়ার্স, আর মাকে নিয়ে যাওয়া, মা অত দূর থেকে মাকে না, তাদের কাছে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। তারপরে লোক মাকে দেখলাম, মানে বাবাকে দেখলাম, একটু বাইরে এলাম, এই যেরকম একটা বাইরে জায়গা, সবটা ডিজাইন একই রকম, এই বাস দিয়ে যেরকম করে রেখেছে এরকমই, যেখান দিয়ে ঢুকে যাওয়া যায়, এই যে মলটা যেটা আছে সামনে, সেখানে দেখলাম একটা ছেলে ওখানে কি করছে, বাইরে এরকম খেলা দিয়েছে, এই খেলার মতোই, কিন্তু সেখানে চা বিড়ি সিগারেট, এবং সে একটা সাইকেলে করে এনেছে, খেলাটা তার একটু উঁচু, ঠিক আছে, সে সাইকেলের মধ্যে যেটুকু ভরতে পেরেছে। ছেলের নাম সাগর শেখ, বিশেষ করে বুঝলাম এই এলাকারই ভূমিপুত্র। আপনারা একটু কল্পনা করুন, এই যে এখান থেকে যে লোকগুলো বেরোচ্ছে, এই এখানে যে লোকেশনটা আছে, একটা ঠেলা বা একটা সাইকেল বা যা কিছু এইখানে বসালে এই ভিড়টা ধরতে পারবে নাকি ওইখানে বসালে, সকলে বুঝতে পারছে? অবাক হয়ে দেখলাম এইখানগুলোতে কেউ, তারা বাংলার কেউ নয়, খাস যাদের ধরবে, আমাদের সাগরের মতো বাঙালি ছেলেগুলো ওইখান থেকে শুরু করছে, ছিটে ফুটে কেউ যদি হেঁটে ফেটে একটু যায়, মানে নয় দক্ষিণের উপর। আমি জিজ্ঞেস করলাম তুই এখানে কেন, বলে যদি তুলে দেয়, বলে কে তুলবে, বলে পুলিশ তুলবে, পুলিশ ওদের তুলবে না, বা নদরে তুলবে, যদি তোলে, যদি যদি তোলে, আলাম যদি তোলে, তাহলে ওদের ওদের পাচুয়াটা কি, বলে ওরা
তোরা পাঁচ ছজন দশজন ডেকে আনবি। আল্লাহ তুই রাজার হাটের ছেলে, তুই লাউহাটির ছেলে, তুই রাজার হাটের লোক ডাকতে পারবি না বলে পেছো দাঁড়িয়ে আনছিস, আর সে ছাপড়া থেকে এখানে বসেছে বলছে লোক ডাকতে পারবি, তোর লজ্জা করে না? এটা আমাদের সকলের লজ্জা নয়, এটা ওকে বলে তো লজ্জা করে না, বলে লাভ নেই, এটা তো আমার লজ্জা। তার মানে কারণ বহুদিন হয়েছে সে সাগর শেখ কখনো মুখ তুলে হয়তো কোনো গর্ব চট্টোপাধ্যায় বা কোনো পিন্টু রায় পাশ দিয়ে যে হাঁটছিল সে আশাও করেনি যে তার সমস্যা হলে যদি হাঁক দিলে হাঁকে কোনো কেউ ফেরত দেবে বলে আছি ভাই। বাংলা পক্ষ সেই বাঙালি তৈরি করছে যে একটা বাঙালি হাঁক দিলে আরেকটা বাঙালি বলবে আছি ভাই, সেই পরিস্থিতিটা তৈরি করছে। আমরা কি করলাম, সাগরকে প্রথমে সামনে আনলাম, একদম সামনে, ঠিক আছে? সাগরের একটা কিডনি নেই, ভয়ঙ্কর জিনিস, বাইরে কাজ করার চেষ্টা করেছিল সেখানে একটা দু নম্বরিতে কিডনি গেছে, তার কিডনি খারাপ হয়ে যায়নি। তোমরা জানো কিডনি কাটা চক্র আছে, গালফে কাজ করতে যাওয়ার নাম নিয়ে বম্বে বেস্ট, ঠিক আছে, বম্বে বেস্ট ইউএফএ করা হবে, মানে তোমাদের হেলথ চেক আপ করা হবে, এইসব বলে একটা করে মেরে দেয়। কারণ কোনো পুঁজিওয়ালা বা কোনো আরব শেখের দরকার ওটা চলে যাবে আমাদের সাগর শেখের কিডনি, সাগর শেখ টু আরব শেখ, ঠিক আছে? ও এখানে বসে আছে সাইকেল নিয়ে, এখানে একটা দাগ। এবং একটা কথা বলছি খুব ইন্টারেস্টিং, লোকে তখন সিগারেট খাচ্ছিল, ওর কাছে না 10 টাকার, মানে ওর কাছে 5 টাকা 6 টাকার সিগারেট ছিল, শুধু 10 টাকার সিগারেটটা ছিল না। এবং কেউ কেউ এসে 10 টাকার সিগারেট, 20 টাকার সিগারেট, 15 টাকার সিগারেট চাইছে, তো দিতে পারছে না। আমরা দেখলাম যে 500 টাকার পুঁজি দিলে, ও তো রোজ রোজের ব্যবসা না, রোজ টার্নওভার করবে, 500 টাকা পুঁজি দিলে ও কিন্তু অনেক কিছু তুলে দিতে পারবে। আমরা দিলাম, ওরে লাইভ করলাম, আপনারা বিশ্বাস করবেন না, এই কারণেই বাংলা পক্ষ আশা জাগায় যে সাগরের নামে সেদিন প্রায় কয়েক হাজার টাকা শুধু ওই লাইভ থেকে উঠেছিল। কিন্তু এটা একটা সাগর শেখের প্রশ্ন না, এটা শুধু রাজার হাটেরও প্রশ্ন না, এটা সারা বাংলার প্রশ্ন। একটা গল্প, একটা কথা আছে, ঠিক আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন, একটা কবিতা আছে। বাংলা পক্ষের অভিজ্ঞতা অন্য, ঠিক আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, ঠিক আছে, মিলিলেও মিলিতে পারে না, মিলবেই মিলবে গুটখার দাঁত, মিলবেই মিলবে, রাজারহাটে মিলবে, বড় বাজারে মিলবে, হাওড়া স্টেশনে মিলবে, রানিয়ায় মিলবে, মল্লিকপুরে মিলবে, পার্ক সার্কাসে মিলবে, যেখানে যাও সেখানে মিলবে। এই যে এখানে যে এত ইনফ্রাস্ট্রাকচার, মাঝে মাঝে আমার কাছে খবর আসে, অনেকের কাছেই খবর আসে খবরের কাগজে সোশ্যাল মিডিয়ায়, যে নিউ টাউনে এই হয়েছে, নিউ টাউনে তাই হয়েছে, এখানে নাকি বাইক লেন হয়েছে, এখানে নাকি সোলার স্ট্রিট লাইট হয়েছে, সত্যি কথা, এগুলো মিথ্যা কথা না। প্রশ্ন হচ্ছে কার জন্য হয়েছে? ওই বাড়িগুলোতে যদি আমি না থাকি, কিন্তু এইটা যদি আমার টাকায় হয়, তাহলে মানেটা কি হল? ওই মলে যদি চাকরি আমি না করি, কিন্তু এর মলে ঢোকার ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা যদি খুব ভালো হয়, তাহলে আমার কি হলো? এটা কি পশ্চিমবঙ্গের উন্নয়ন? পশ্চিমবঙ্গ, বঙ্গ, বাংলা, এটা তো থাকতে হবে, এটা ছাড়া তো কিছু হতে পারে না। অনেকে বলে এটা একটা মিনি ইন্ডিয়া, বা ইন্ডিয়ার কোনো মিনি মাইক্রো নেই, সব মিলে তো হবে ইন্ডিয়া। সেরকম কেউ যদি একটা কালো জিরে নিয়ে বলে, একটা কালো জিরার দানা নিল, বলে এটা মিনি পাঁচফোড়ন, এটা কোনো কথা হলো? তুমি 5টা জিনিস মিললে তবে পাঁচফোড়ন, পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ মিনি ইন্ডিয়া না, কালো জিরি মিনি পাঁচফোড়ন, কালো জিরে মিনি পাঁচফোড়ন নয়, ওই 5টা মিলে যেরকম পাঁচফোড়ন, এই সবকটা রাজ্য মিলে সেরকম ইন্ডিয়া। তাই কালো জিরের মধ্যে তো অন্য কিছু ইঞ্জেক্ট করার দরকার নেই, তাহলে কালো জিরেটাও কালো জিরে থাকবে না, পশ্চিমবঙ্গটাও পশ্চিমবঙ্গ থাকবে না, তাহলে আমাদের ছেলেগুলো কোথায় যাবে? অন্য স্টেটে যদি আমাদের ছেলে যায়, এই জোরে কথাটা বলতে পারবে? কোনো জায়গায় কথা বলতে পারবে? আজকে কয়েকজন ভাই আমার দাঁড়িয়ে গেছে, কারণ নিজের জাতির কথা শুনছে,
বাইরে গিয়ে নিজের জাতির কথা কোথাও শুনতে পাবে, দাঁড়িয়ে যাওয়ার সাহস পাবে? মনে হবে কে দেখছে, মনে হবে কে দেখছে, সে দেখছে, সে কি আমার মালিককে চেনে? এইসব ভাবতে শুরু করে দেবে। সমস্যার কথা হলো, এখানেও ভাবতে শুরু করে দিয়েছে, এখানেও ভাবতে শুরু করে দিয়েছে বাংলা পক্ষের সমর্থকরা। কিন্তু ক্যামেরার যারা এখানে আছে, কোথাও কাজ করে, তারা কিন্তু ক্যামেরার এদিকে আসছে না, এবং আমরা বুঝি তাদের চপটা, তারা ওই পাশে। আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, হয়তো আমাকে একা দেখছেন এখানে, আমি বলবো একটু দেখিয়ে দিতে যে সকলে যারা রয়েছে তারা কিন্তু ওইখানে দেখা করে আসছে, ঠিক আছে, লোকটা যাতে না আসে। বাংলা পক্ষ সেই ভবিষ্যৎ তৈরি করবে যেদিন ক্যামেরা ওধারে থাকবে আর বাঙালি জাতি ওধারে থাকবে, আর বলবে কার মুখ ছুটে হয়েছিল, সব কটা একটাই মুখ, সব কটা বাঘের মুখ, সব কটা বাঘের মুখ, আমাদের মুখের আলাদা করে চেনা যাবে না। ওরা যেদিকে তাকাবে শুধু বাঘের মুখ দেখবে, শুধু বাঘের মুখ দেখবে। আইটি সেক্টরে এখানে বিরাট গ্রোথ হচ্ছে, চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই, তাহলে এরা ভাড়া করে থাকছে কেন? কিসের জন্য ভাড়া নিচ্ছে? ভাড়া দিতে ভাল লাগে বলে ভাড়া নিচ্ছে, টাকা বেশি হয়ে গেছে, হ্যাঁ এরকম তো নয়। তাহলে কিছু ওরা করছে, এতটাই কিছু একটা করছে, যেখানে 15,000 টাকা ভাড়া দিয়ে তার কর্তায় পোষাচ্ছে। আপনি তার মানে সেটা রীতিমতো ধরুন 30-40-50,000 টাকার অন্তত জব, তা নাহলে আপনি 15,000 টাকা ভাড়া দিতে পারবেন না। আর 50,000 টাকার জব নিজের মাটিতে না পাবার জন্য কত বাঙালি ছেলে মেয়ে তারা বেঙ্গালুরু আছে, হায়দ্রাবাদে আছে, আর সারাদিন বাংলা ও বাঙালিকে খিস্তি করছে। যে কি খিস্তিটা কিন্তু সে খিস্তি হিসাবে করছে না, অনেক কষ্টে করছে, তার কারণ সে জানে, তার বাপ মার সঙ্গে ভিডিও কল করতে হচ্ছে, এবং তার মার যখন একটা শরীর খারাপ হচ্ছে তখন ডাক্তারের কাছে সে নিয়ে যেতে পারছে না, ফোন ফোন করে আশপাশের লোকজন ডাকতে হচ্ছে, এই ক্ষোভটা জন্মাচ্ছে, তার বাপমার মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে, আমার ছেলে মেয়ে আমার বাড়ির কাছে নেই কেন, ছেলে মেয়ের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে, আমি ওখানে নেই কেন। কিন্তু এই ক্ষোভে তো কোনো সমস্যা নেই যদি তুমি সমস্যাটাই আসলে কি না বুঝতে পারো। তার কারণটা হচ্ছে এখানে কেউ কিন্তু তার পুরো বাপমাকে আনাচ্ছে, তুমি তোমার পুরো বাপমার থেকে দূরে চলে যাচ্ছ, কেউ তার পুরো বাপমাকে আনাচ্ছে, ভাইকে আনাচ্ছে, জামাইকে আনাচ্ছে, বোনপোকে আনাচ্ছে, ভাইরা ভাইকে আনাচ্ছে, সকলকে আনাচ্ছে। কিসের ভিত্তিতে? এখানে যা আছে তার ভিত্তিতে। যদি এখানে যা আছে তার ভিত্তিতে না হতো, তার স্কিলের ভিত্তিতে হতো, তাহলে তো তোর দেশেই হতো জিনিসটা, তাই না? তাহলে তো তোর দেশেই হতো। এই যে এলাকাগুলি এনবিসিসি, এখানে দেখবেন একটা এনবিসিসি বলে একটা বড় কমপ্লেক্স আছে, ন্যাশনাল বিল্ডিং কর্পোরেশন, এনবিসিসি, কিচ্ছু বাঙালি নাই, কিচ্ছুটি নাই। এখানে জমি কিনলো দিল্লি, এনবিসিসি কেন্দ্রীয় সরকারের মহারত্ন কোম্পানি, সে কত বড় রত্ন তার কাজকর্ম বলি আছে, মিনি রত্ন না মহারত্ন কিছু এটা বলে ওদের, ওই তো না, এটা অন্য, তার বাইরে সেন্ট্রাল পিএসইউ যাকে বলে, এটা তো নিউ টাউন না, এটা তো ভুজিয়া টাউন। আমরা এটাকে বাংলা টাউন বানাতে চাই, খুব স্পষ্ট কথা, আমরা এটা বাঙালি টাউন বানাতে চাই, এবং সেখানে সকলে স্বাগত। আমার পেট ভরার পরে এখানে সকলে স্বাগত, আমার ভাই কাজ পাওয়ার পরে, এই কথাটা বলছি ঢুকিয়ে নে, সকলে স্বাগত, আমরা কারুর এগেনস্টে নই। আপনার কাছে একখানা
নিউ টাউন, ঠিক আছে, মানে নয়া পট্টি, নয়া টোলা, এরকম একটা কিছু তৈরি হতো। সেখানে বিহারের যারা ভূমিপুত্র তাদের যা অধিকার, আমরা নিউ টাউনে বাঙালি সেই অধিকারই তো চাই, আমরা তো এক্সট্রা কিচ্ছু চাই না, আমরা এক্সট্রা কিচ্ছু চাই না। এবং সেখানে বাঙালি ছেলেগুলো ওখান অধিকার, সেখানে দরকার নেই, দরকার নেই, সেখানে বাঙালি ছেলেগুলো যে জোর নিয়ে চলে, মানে কোনো জোর নিয়েই চলে না, ঠিক আছে, আমরা এখানে অন্যরা সেই সিস্টেম, দরকার নেই, দরকার নেই, সেই সিস্টেমই চাই, আলাদা তো কিছু নয়, কারণ ওখানে তো ভারতের আইন সংবিধানই চলে, আমরা এখানে কি মঙ্গল গ্রহের আইন সংবিধান চলে তাহলে? আচ্ছা কল্পনা করুন তো, লখনৌর কাছে, লখনৌর কাছে বা ছাপড়ার কাছে বা জয়পুরের কাছে বা আহমেদাবাদের কাছে বা পাটনার কাছে একটা বড় ফ্ল্যাট হয়েছে, বিরাট বড় ফ্ল্যাট, হাজার হাজার লোক থাকে সেখানে, বাঙালি ছেলেরা লোকাল মেয়েদের কোমরের তলায় হাত নিয়ে রাত দুটোর সময় ঘুরছে এবং বাংলায় কথা বলেছে, কি হতো তাদের? কল্পনা করতে পারেন না, সেটা তো অবশ্যই, যদি আমরা যদি কল্পকাহিনীও লিখি তারপরে কি হতো তাদের? বাংলা পক্ষকে হাওড়া স্টেশনে 6 লাখ টিফিন নিয়ে পৌঁছতে হতো, যদি ওরা পৌঁছতো তবে, তাই তো, এটাই হতো, এত কি যেতই না, কারণ এই স্টেজটা পৌঁছতে তার আগে অনেকগুলো ধাপ পৌঁছতে হয়, ওরা কিন্তু অত ধাপ কিন্তু হয় না, তার আগে কাছি করে দেয়। আমাদের এখানে এতগুলো কথা বলছে তার কারণটা হচ্ছে জলটা কিন্তু এখন এইখানে, এখন আর এটাকে চান মনে হচ্ছে না, যে এই যে বৈচিত্র্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই বিভিন্ন মাঝে আমি চান করে নিচ্ছি এটা কিন্তু এখন মনে হচ্ছে না, কারণ এখন আমাকে এরকম ভাবে মাঝে মাঝে নিঃশ্বাস নিতে হচ্ছে, এটাকে চান বলে না, এটাকে ডুবে যাওয়া বলে, দুটো এক জিনিস নয়। হ্যাঁ চান করলাম তো বুঝে নিলাম, চান করে তো পুকুর থেকে ওঠা যায়, এটা পুকুর থেকে ওঠা যাবে না, বরং এইখানে সমাধি হয়ে যাবে, সেই জায়গায় নিয়ে যাচ্ছে জনবিন্যাস বদল। আমরা শিলিগুড়িতে ছিলাম, জানেন ওখানকার মোড় গুলোর নাম চক করে দেওয়া হয়েছে, সাধারণ জিনিস, কিন্তু মানেটা বুঝুন, কখন করতে হয় এটা, কেন করতে হয়, বাঙালিটা দাবি করেছে মোড় নয় চক চাই, আজকে বাঙালিকে দাবি করতে হচ্ছে বাংলা পক্ষর শিলিগুড়ি জেলা সংগঠন, লজ্জার কথা, তাদের দাবি করতে হচ্ছে চক নয় মোড় চাই, এবং তাতে কিছু পেরেছে তাও কিছু পারেনি, তার মানে ওরা সবকটা চক করে দিয়েছিল বাঙালি প্রধান এলাকাগুলো, সেগুলো দু একটা বদলানো গেছে, বাকিগুলো হাত দিতে সাহস পাচ্ছে না, এইভাবে চলতে থাকলে বাকিগুলোও বদলে দেবে, হাত দিতে সাহস পাবে না। রাজারহাটের কথাই ভাবুন, নিউ টাউনের কথাই ভাবুন, কত কোম্পানি আসছে, আমি দেখলাম গত 2 মাসে মাইন্ড্রি এসছে, ঠিক আছে, মাইন্ড্রি একটা মেজর কোম্পানি, এবং সবচেয়ে বড় কথা, শুধু মাইন্ড্রির কথা বলবো না, এখানে এক্সপেনশন ঘটেছে একাধিকে, উইপ্রোর এক্সপেনশন হয়েছে, ঠিক আছে, ইনফোসিসটা এখানে করছে কিনা জানি না, তবে এখান থেকে যদি ওদিকে চলে যান বানতলার দিকে বাড়ানো হচ্ছে, ইনফোসিস বোধ হয় বানতলার দিকে করেছে না জমিটা, হ্যাঁ হ্যাঁ, আগে এই সামনে এগিয়ে, এবার দেখুন কাজগুলো হচ্ছে এবং সেটাকে অনুসারী যেগুলো হবে সেই ইনভয়েসে কাজ করবে, তারপরে একটু শনিবার দিন যখন অফ হবে বা হবে এখানে একটা ফ্ল্যাটে ভাড়া নেবে, তারপরে এইখানে সিনেমা হলে সিনেমা দেখতে আসবে, চাকরিটা যদি আপনার না হয় তাহলে ফ্ল্যাটটাও আপনার না, ওটাও আপনার না, এবার ওটাই যখন আপনার না, আর আপনি, আমি যদি আপনার না হই আর কেউ হই, আমি হিন্দি করবো, তাহলে ওখানে কর্মীটা কাকে রাখবে, ওখানে চাকরিটার জন্য কাকে রাখবে, একই দেশওয়ালি রাখবে, খাবার ওখানে খাবার ফাবারের জায়গা আছে রাখবে নিজেদের, এয়ারটেল ভরে গেছে রিচার্জ করতে হবে, ফোন দেখাতে হবে, তার লোক রাখবে, লেন্স কার্ড চশমা করে আরো ভালো দেখবে যে আর বাংলাটা কেন আর কি খাওয়া যায়, ভালো করে দেখতে হবে, তো যদি পাওয়ার ফাওয়ার বেড়ে যায় ভালো করে দেখতে হবে, এই তো দেখ ফাঁকা দেখ এনএইচ এর পাশে ওই জমিগুলো এখনো বাঙালিদের মালিকানায় আছে, ভালো করে দেখতে হবে না,
লেন্স কার্ড বানিয়ে রেখেছে, এরকম সব আমি কোম্পানি গুলোকে তোকে দেখতে পাচ্ছি বলে বলছি, যেখানে যাবেন এটাই দেখবে। ঠিক আছে, আপনার মনে হয় এই লোকগুলো যারা দখল করছে এরা নজরুল তীর্থ যায়? এরা নজরুল তীর্থ আছে, ওরা কি নজরুলের জায়গাকে নিজের তীর্থ মনে করে? ওরা কি রবীন্দ্রনাথের জায়গাকে নিজের তীর্থ মনে করে? এমনকি ওরা কালীঘাটে মায়ের পাটাবলির প্রসাদকে প্রসাদ মনে করে? আমি কালীঘাটের কাছে থাকি, চেতলা এলাকায়, মাঝে মাঝেই মায়ের কাছে পুজো দিতে হয়। ঠিক আছে, বাচ্চা না লোকজন পুজো দেয়। আপনাকে জানিয়ে রাখি, পান্ডাগুলোর মধ্যেও এখন নিয়ে নিয়েছে, মায়ের গর্ভগৃহের কাছে হিন্দি লেখা ছড়িয়ে দেওয়া, ওই ট্রায়াঙ্গুলার যে পতাকা ওইটা মেরেছে হিন্দি লেখা। কখনো কেউ ভাবতে পেরেছে যে পতাকা হচ্ছে রাস্তার এখানে দখল করে ওদের একটা আড্ডা বানানোর জন্য যেটা দিয়ে শুরু হয়, সেটা এখন কালীঘাটের মায়ের মন্দিরের গর্ভগৃহের ওপর মেরেছে? এবং তার ফলে কি হচ্ছে, ভুজিয়া পনির ফনির খেয়ে আবার ভয় আছে না মায়ের প্রতি, ওটা আছে আবার, মানে অদ্ভুত একটা বিষয়, মায়ের প্রতি ভয় আছে, মায়ের পূজাকে ডাউন মনে করে। কি করবে কি করবে, এটা তো সমস্যা একখানা। তাই পাঠা যে প্রসাদ তার সাথে যাতে ছোঁয়াচ না লাগে, তারা আলাদা থালা নিয়ে আসে। ওই সেই ছোঁয়াচের প্রশ্ন, এই যে ছোঁয়াচ আর ওই ওকে বাইরের ফ্ল্যাটে রেখে দিয়ে আয়, এক ছোঁয়াচ, আমরা অশুদ্ধ। এই অশুদ্ধি আমাদের গর্ব, আমরা একটা মিশ্র জাতি। মিশ্র জাতি মানে যে আসে আমরা হজম করে ফেলি। আমার পূর্বপুরুষ ইউপি থেকে আসা, 900 বছর আগে কনৌজ থেকে আমার পূর্বপুরুষরা এসেছিল, ভাগ্যিস এসেছিল, তাহলে আজকে আমি ইউপি হতাম, এ লজ্জা মানে আর কি বলবো, লাইফটাই ব্যর্থ হয়ে যেত, তাই না, লাইফটাই ব্যর্থ হয়ে যেত। আমার সে পুরো পূজা ইউপি থেকে এখানে এসেছিল, এসে কি এখানকার হয়ে গেছিল, তারা মিশে গেছিল, মাছ খায়, মাংস খায়, বাংলা বলে, বাঙালি ঘরেই বিয়ে দেয়, ছেলের এবং মেয়ের কোনো সমস্যা নেই, মিশে গেছি। যদি না মিশতো তাহলে আমার পূর্বপুরুষকে লাত মেরে বাংলা থেকে বার করে দেবার সব অধিকার বাংলার ভূমিপুত্র দিচ্ছিল, যদি না মিশত। সেদিন যে অধিকার ছিল কেন, বাঙালি আরো স্ট্রং ছিল। আজকে আমরা লাত পেরে মেরে দেওয়ার এইসবের পক্ষে নই, কারণ আইন সংবিধান আছে, তাই আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই। এখানে নানা ফ্ল্যাটে এখন বাংলা বাদ দিয়ে দেওয়া হচ্ছে লোকাল কাজে, মানে কিরকম বলো তো, ধরো আকাশ প্রদীপ লাগানো হবে, ওরা বুঝে না আকাশ প্রদীপ বিষয়টা কি, এটার জন্য ফ্ল্যাটের সকলের থেকে খরচাটা উঠবে, ক্যা হ্যায় কিউ দেগা, কিন্তু ওদের পড়বে কিন্তু ওপর থেকে ডাউন অব্দি একদম, মানে এলইডি ঝোলাতে হবে, তার পয়সা বাঙালিকে দিতে হবে। দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে, আমিষ কোন ভোজ ফোজ হবে এইসব ফ্ল্যাট গুলোতে, আমিষ ভোজ করা যাবে না, হ্যাঁ দেখিয়ে ইয়ে কেসে হোগা, এটা হচ্ছে 20% হলে, 40% হলে, এত দেখুন ঠাকুরের কোনো বিষয় নেই, ওরা ঠিক করবে। ঠিক আছে, পনির খাবি না হলে বাড়ি যাবি, কোনো গল্প নেই। তারপরে স্টেজও আছে 60%, ঠিক কেসা বাস আর মছলি মছলি কই বানাতা, 80% হয়ে গেলে জীবন দুর্বিষহ করে দেবে তখন। এবার ওদের কথা থেকে আমাদের মধ্যে আসি, সারা প্রতিদিন ঝামেলা ভাল লাগছে না, অন্য কোথাও বিক্রি করে চলে যায়। আরে তুমি তো অন্য কোথাও বিক্রি করে রাজারহাটে এসেছিলে, তুমি তো অন্য কোথাও বিক্রি করে রাজারহাটে এসেছিলে, মনে পড়ছে তখন ব্রোশিওর গুলো ছিল, তখন ভাবছিলে দাম বাড়বে,
কত ফেসিলিটিস, যারা আত্মীয় স্বজন রয়ে গেছিল তাদেরকে বলেছিল জানো ওখানে কত ফেসিলিটিস হাতের কাছেই একদম, এরকম ওখানে সুপার মার্কেট করা আছে, ওখানে এই করা আছে, ওই কথা অনেক বুঝিয়েছিলে, এখন বোঝাও নিজেকে। আর তারপরে যখন ফুল অফ হয়ে যাবে নতুন কেউ ঢুকতে পারবে না, বিক্রি করবে না, যেটা নিজেদের জন্য 3 টাকা বাইরে বলবে 4.5 টাকা। তুমি বুঝতেই পারছো, তুমি বাজারের দরের উপরে তো কেউ কিনবে না। স্পষ্ট কথা, ভূমিপুত্র সংরক্ষণ চাই, এবং আমাদের কথা একঘেয়ে মনে হতে পারে যারা বাংলা পক্ষ করে বহুদিন। তোমরা নতুন এসছো, তোমাদের বলি আমরা সব জায়গায় একই কথা বলি, কান ঝালাপালা করে। কেন কান ঝালাপালা করে দিই? যেরকম কদিন আগে কাঁচা বাদাম শুনে কান ঝালাপালা হয়ে গেল, কিন্তু কি হলো, কান ঝালাপালা দূর ভাল লাগছে না, সব জায়গাতেই কাঁচা বাদাম চলছে, কিন্তু কখন দেখবে তুমিও গুনগুন করে কাঁচা বাদামের টিউনটা করবে? তো তেমনি আমরা যেরকম সারা বাংলায় সব শহরে সব জায়গায় সব মলে সব ফ্ল্যাটের সামনে সব জায়গায় ভূমিপুত্র সংরক্ষণের কথা বলছি, বলে কি এক কথা বলছে, ভূমিপুত্র সংরক্ষণ, ভূমিপুত্র সংরক্ষণ, ভূমিপুত্র সংরক্ষণ। আমরা জানি তোমার ধমনীতে বাঙালির রক্ত হলে একদিন তুমিও বলবে হ্যাঁ ভূমিপুত্র সংরক্ষণ চাই, তুমিও বলবে আমরা ভূমিপুত্র সংরক্ষণকে কাঁচা বাদাম বানিয়ে দিতে চাই, ফাইনাল করে দিতে চাই। খুব স্পষ্ট কথা, কিন্তু কাঁচা বাদামের সঙ্গে তার তফাত রয়েছে। কি তফাত? কাঁচা বাদাম দেখে অন্যরা নিয়েছে, সারা বিশ্বে নানা জাতির লোক কাঁচা বাদামের ওপর তারা মিক্সিং করেছে, নানা রকম নিজের টিউন বানিয়েছে, বানিয়েছে তো। আমাদের কিন্তু অন্যদের থেকে শিখতে হবে, অন্যদের জিনিসটা নিতে হবে, কারণ ভূমিপুত্র সংরক্ষণ আমাদের আগে অন্যান্যরা করে নিয়েছে। যেরকম প্রথম বলি অন্ধ্রপ্রদেশের কথা, অন্ধ্রপ্রদেশের 70% ভাইজ্যাগ রাজামুন্ডি এসব জায়গাগুলো, ঠিক আছে, 70% ভূমিপুত্র সংরক্ষণ, 70% মানে প্রতিটি বেসরকারি কাজ, সেটা অন পেরোল হোক, অফ পেরোল হোক, পারমানেন্ট হোক, কন্ট্রাকচুয়াল হোক, এরকম জামা কাপড় একদম পুরো ফুল পরে হোক বা একদম ল্যাঙ্গট পরে হোক, খালি গায়ে, এসি ঘরে হোক, আকাশের নিচে হোক, যেটা হোক, 70% লোকাল ছেলেমেয়েরা পাবে, একদম যারা ওখানকার স্থায়ী বাসিন্দা। আমরা যখন এইটা বলি যে এইখানকার চাকরিগুলো লোকাল ছেলেরা পাবে, আমাদের দাবি 90%, চাই কি চাই না, সব বাঙালি বলে চাই, সব বাঙালি বলে চাই, কারণ তোমার পকেটে টাকা বাড়বে, এটা তুমি চাও কি চাও না এই প্রশ্নটা তো আসলে কোনো মানেই হয় না, অবশ্যই চাই। একটা মাসের টুকরো চাই, দুটো মাসের টুকরো চাই, যে ঘরের যে দেয়ালটা ওপরে ছাদটা তুলতে পারছি না, পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, তুলতে চাই, যে লোনটা আমার শোধ হচ্ছে না সেই লোনটা শোধ দিতে চাই। বাঙালি মানুষই কথা, লোন নিয়ে ভাবে লোন শোধ দিতে হবে, এগুলো ভাবে, লোন নিলে লোন শোধ দিতে হবে, আর বাঙালি লোনটা যে মুহূর্তে নেয় তারপর থেকে সারা জীবন ভাবে। গল্পটা বলি, ঠিক আছে, হরিয়ানা গুরগাঁও, গুরগাঁও তো অনেক অপরচুনিটি, আরে গুরগাঁও তুই অন অপরচুনিটি, তোদের থেকে হরিয়ানার লোকেরা বেড়াচ্ছে আমি, সেই কারণে ভূমিপুত্র সংরক্ষণ করে দিয়েছে, তোর থেকে বেড়াচ্ছে আমি। এই জানুয়ারি মাসে 15 তারিখ থেকে হরিয়ানায় 75% ভূমিপুত্র সংরক্ষণ হয়ে গেছে। বিজেপি গভর্নমেন্ট কি বোঝে, আমরা সকলে ভারতীয়, আমরা আগে হিন্দু, পশ্চিমবঙ্গ থেকে বিহার পেরিয়ে, ঠিক আছে, ইউপি পেরিয়ে, দিল্লি পেরিয়ে হরিয়ানার বর্ডারে ঢুকলে বলে আমি আগে হিন্দু, তুই ওখানে থাম, এখানে আগে হরিয়ানা, তুই আগে হিন্দু ওখানে গিয়ে কর, এখানে বিজেপি গভর্নমেন্ট, এখানে আগে হরিয়ানা, তাই না? খুব স্পষ্ট, তাহলে আমাদের এখানে যেটা চাই আগে বাঙালি, খুব স্পষ্ট কথা মাথায় রাখবে। তুমি যদি সিপিএম হও, সিপিএম কংগ্রেস যে জোট আছে,
তুমি পশ্চিমবঙ্গে ক পার্সেন্ট, 7%। তুমি যদি ধরো মুসলমান হও, তুমি পশ্চিমবঙ্গে 27%। তুমি যদি বিজেপি হও, তুমি পশ্চিমবঙ্গে 38%। তুমি যদি তৃণমূল হও, তুমি পশ্চিমবঙ্গে 49%। তুমি যদি হিন্দু হও, ঠিক আছে, তুমি পশ্চিমবঙ্গে 69%। কিন্তু তুমি যদি বাঙালি হও, তুমি পশ্চিমবঙ্গে 86%। পশ্চিমবঙ্গে কোন মেজরিটি নেই, পশ্চিমবঙ্গে বাঙালির ওপর কোন মেজরিটি নেই, হবেও না। কিন্তু সেই মেজরিটিটা বিভক্ত হয়ে থাকবে হিন্দু মুসলমান ঘটি বাঙাল রাজবংশী সিপিএম তৃণমূল বিজেপি, নাকি বাংলা পক্ষের মতো এক হয়ে থাকবে, সেইটা হচ্ছে প্রশ্ন, সেইটা হচ্ছে প্রশ্ন। কারণ ওইটা হলে কেউ 27, কেউ 7, কেউ এই, কেউ তা, এই হবে। 27 ভয় পাবে 69-কে, 69 ভয় পাবে 27-কে। আমাদের কথা, 69 থেকে 5 বাদ দাও, 27 থেকে 2 বাদ দাও, পড়ে থাকে হলে 86, ওইটা আমাদের নাম্বার। হালাল হোক বা ছটকা, দিনের শেষে গুটকা, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। বাঙালি হিন্দুদের বলছি, তোমার পার্সেন্টেজ কিন্তু 69 না, তোমার পার্সেন্ট 64, বুঝতে হবে, ঠিক আছে। বাঙালি মুসলমানদের বলছি, তোমার পার্সেন্ট 27 না, তোমার পার্সেন্ট 25। আর দুজনকেই বলছি, তোমাদের পার্সেন্টেজ 86, তোমার পার্সেন্ট আসলে এই 25-64 সব কিছুই না। এই শক্তি এক হচ্ছে, এক হলে ফলে এই টাইপের চাকের কথা হচ্ছে না। আজকের দিনে আমি এই যে মুহূর্তে বক্তব্য রাখছি, বাঁকুড়ার মেডিয়ায় বাংলা পক্ষের সভা হচ্ছে, মেডিয়া হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ প্রকল্প, এক গল্প। দামোদর ভ্যালি কর্পোরেশন 1/3 পশ্চিমবঙ্গ সরকারের, 1/3 হচ্ছে ঝাড়খণ্ড সরকারের, 1/3 সেন্ট্রাল গভর্নমেন্টের, মানে ঝাড়খণ্ড আর সেন্ট্রাল গভর্নমেন্ট মানে 2/3, মানে অফিসার কাদের, টেন্ডার কাদের, কর্মী কাদের, বুঝে নাও, এলাকার লোকজন খেপে গেছে। বাংলা পক্ষ ডেকেছে, বাংলা পক্ষ চলে গেছে, বক্তব্য রাখছে, একই জিনিস। আজকে আমরা কিন্তু এখানে এই জায়গাটায় খুব সুন্দর আকাশ এই জন্য আসিনি, আমরা এই জায়গাটায় এসেছি তার কারণ এইখানে উল্টো দিকে যে ফ্ল্যাটটা আছে সেখানে বাঙালির বিরুদ্ধে কিছু অসুন্দর কাজ হচ্ছে, সেই কারণে এসেছি। আমরা এই জায়গাটা বাঁচলাম কেন? হেভি হাওয়া দিচ্ছে নাকি হেভি সিনসিনারি দেখা যাচ্ছে? না, সিনসিনারি দেখা যাচ্ছে, সেটা হেভি না, কারণ সেখানে বাঙালি সুখে নেই। কোথায় আছে এদিক ওদিকে? বাংলার রাজধানীতে যারা আসো অন্যান্য জেলা থেকে, ধরো কুচবিহার থেকে আসছো, ধরো শিলিগুড়ি থেকে আসছো, জলপাইগুড়ি থেকে আসছো, মালদা থেকে আসছো, আচ্ছা হাওড়ায় নেমে মনে হয় নিজেদের রাজধানীতে এলাম মনে হয়? বাঁকুড়ার ছেলেটার মনে হয়? পুরুলিয়ার ছেলেটার মনে হয়? মেদিনীপুরের ছেলেটার মনে হয়? তুমি তো এই জেলারই, উত্তর চব্বিশ পরগনা, তাই তো? তোমায় বলছি, কোন জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা। তোমার মনে হয় কলকাতায় এলে, তোমার জায়গায় এলে মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনা? এই সব একসময় 24 পরগনা ছিল, এই সব এলাকা একসময় 24 পরগনা ছিল, বাদ ঘুরত। এই যে বলে না, এই মাটি সবার জন্য, এইটা বলার আগেই বাগে খেয়ে নিত, এত বাঘ ছিল। ধরো এখানে বলছে আজ থেকে ধরো 400 বছর আগে, এই মাটি সকলের জন্য, সকলে এখানে ওয়েলকাম, যে পারো আসো, যাকে পারো নিয়ে আসো, যত এত টাইম দিত না বাঘে, এত টাইম দিত না, তার আগে হাত পা মুন্ডু বাজাতে হতো, কারণ এটাই সুন্দরবন ছিল, সব সুন্দরবন ছিল, জলাজমি ছিল, এই জলাজমি ছিল সল্লেক, লবণ হ্রদ, বিধাননগর। কি জন্য করলো?
যে বাঙালি মধ্যবিত্ত যারা সরকারি চাকরি করে এবং তার মধ্যে একটা অংশ যারা পূর্ব বাংলা থেকে তখন এসছে, তাদের এখানে সরকারি চাকুরে কিন্তু কোনো কিছু নেই এখানে তাদের, ঠিক আছে, একটা যেন জায়গা হয়, ভালো কথা। এখন কি হয়ে গেছে ওটা, মানে বাঙালি থাকে? কদিন আগে বাংলা পক্ষের কাছে রিপোর্ট এসছে, সিটি সেন্টার 2 এর কাছে এক জায়গায় বলছে মোটকা মতো ওদের যেরকম হয় মহিলা, ঠিক আছে, ইহা ইতরা বাঙালি খাসে আগিয়া, যে বাঙালি হিন্দু ছেলে, ঠিক আছে, খুব চার্জ খাচ্ছ 47 নিয়ে, হ্যাঁ মুসলিম রাজনদের তাড়িছে, ঠিক আছে, এখানে এসে এই তো এই চার্জই তো দেয় সারাদিন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, ওরে তোর বাপকে বলছে, তোকে বলছে, তুই এখানে কোত্থেকে এসে গেলি, আর কে বলছে, তোর ওই হোয়াটসঅ্যাপ যারা বানাচ্ছে না তাদের মাস খরচাটা যে দেয় সে বলছে, ওই মাস খরচাটা যে দেয় সে বলছে রে যে তুই এখানে কেন আছিস, এমনি এমনি তো হয় না, এই অবস্থা আর কোথাও ভাবা যেতে পারে, ভাবা যেতে পারে না। রাগ আমাদের হবে, কিন্তু রাগটা যেহেতু আমরা বাঙালি জাতি, যেহেতু আমাদের রক্তে ভারত স্বাধীন, যেহেতু আমাদের রক্তে ভারতের সংবিধান, আমরা এর গুরুত্ব বুঝি, তাই আমরা আইন এবং সংবিধানের পথে সমাধান চাই, আমরা ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই, স্পষ্ট কথা। অনেকে আমাদের জিজ্ঞেস করে, আচ্ছা যদি ওখানকার কেউ এখানে সমস্যায় পড়ে তাহলে আমাদের, তাহলে আমরা কি বলবো? দেখুন বাংলা পক্ষ স্পষ্ট বলে, এসব আমাদের হেডেক না, আমরা কিছু বলবো না, আমাদের কিছু এসে যায় না, আমাদের কিচ্ছু এসে যায় না, তার জন্য পুলিশ আছে, আইন আছে, সব কিছু আছে, কিন্তু বাঙালির জন্য বাংলা পক্ষ আছে, আগে ভাই পরে ঘটনা, আগে বোন পরে ঘটনা, দেখবো না কি হয়েছে, আগে বলবো এর মধ্যে কে কি, সব জায়গায় এটা হয়। আচ্ছা ভেবে দেখুন তো, পুনে শহরে রাস্তায় একখানা ঘেঁষাঘেঁষি হলো, ঠেকাঠেকি হলো, একজন মারাঠি আয়োজন, তুমি বাঙালি, আশপাশে দশজন মারাঠি আছে, যদি দুজনে মিলে বিচার চাইতে যাও কেউ জিজ্ঞেস করবে ঘটনাটা কি ঘটেছিল, কেউ জিজ্ঞেস করবে? ও আগে বলবে, বলে এই লোকটা, ওদের ভাষায় বলবে এই লোকটা এই করছে, তাই নাকি, চ দেখি তো, এটাই হবে, এটাই হবে। তেমনিতে প্রতিটি বাঙালিকে বলছি, পথে ঘাটে ট্রামে বাসে যেখানে হোক ট্রেনে, সেদিন হয়েছে শিলিগুড়ি থেকে ট্রেন আসছে শেয়ারলাই, ট্রেনে ওরা যেরকম করে, ট্রেন তো ওদের বাপের সম্পত্তি, রিজার্ভেশন থাকুক না থাকুক যাও, ট্রেন ওদের বাপের সম্পত্তি, আর বিশেষ করে বাথরুমের ওই যে মগটা ওদের বাপের সম্পত্তি, চেন ফেন দিয়ে রাখতে হচ্ছে যে কারণে, ঠিক আছে, অদ্ভুত ব্যাপার, কেউ বাথরুমের মগ ছাড়ে, যত গরিব এটা কথা ভাবো, যত গরিব, এটা গরিবের প্রশ্ন, এটা অন্য কোন একটা সমস্যা আছে, চেন দিয়ে রাখতে হচ্ছে, দেখেছো চেন দিয়ে রাখছে, যাই হোক, তার সঙ্গে লাগলো। আগে কি হতো, একজন বাঙালি সেখানে কুকড়ে যেত, কিন্তু সে বাংলা পক্ষের সহযোদ্ধা ছিল, সে ফোন লাগালো, ভোর 7:30 সময় যখন ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, তার জন্য বাংলা পক্ষ আর দুজন বাঙালি অপেক্ষা করছে, বলে কি ব্যাপারটা, দেখি তো কে আছে, চুপসে গেছে ততক্ষণে, আর বাঙালির ছাতি বেড়ে গেছে, যে শিলিগুড়ি থেকে শিয়ালদা আসছে, শিয়ালদা যত কাছে আসছে তার ছাতি বাড়ছে। আগে কি হতো, জেলা থেকে দূর থেকে কলকাতায় এলে তার কনফিডেন্স কমতে থাকতো, তাই না? একটা অদ্ভুত ঘটনা ঘটলো, ট্রেন যত কলকাতার কাছে আসছে জেলার সেই বাঙালির ছাতি তত বাড়ছে, আমার ভাই প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। বাংলা পক্ষ অনেক গল্পই কিন্তু ঘুরিয়ে দিচ্ছে আস্তে আস্তে, এটা একটা ছেলের ঘটনা, কিন্তু এই ঘটনার মধ্যে আগামীতে কোথায় কি হতে চলেছে তার অনেক কিছু কিন্তু এই ঘটনাটার মধ্যে ধরা আছে। তুমি যদি পৌঁছে যেতে আরেকবার, তোমার সমস্যায় কেউ যদি পৌঁছে যাবে তার সম্ভাবনা তুমি বাড়িয়ে তুলবে, এইটাই, এটা করে আমি কি পাবো, এটাই তো প্রশ্ন, এটা অন্যরকম একটা ব্যাপার, একরকম হয়, ঠিক আছে,
যে ধরো তুমি একটা পুকুরে জল দিচ্ছ, এক মগ করে জল দিলে, করে বললো আমি পুকুর থেকে এক মগ জল নিয়ে নেবো, এক মগ দিলাম এক মগ দিলাম, এরকম একটা বোঝাপড়া হতে পারে। আরেকটা বোঝাপড়া হতে পারে, সকলে মিলে জল দাও, একটা স্তরে জল পৌঁছলে তবে পাম্প করা যাবে, তখন কলে সবাই পাবে। আর যদি একদম তলায় জল থাকে, জলটা তুলেই যদি দিয়েই যদি তুলে নাও, তাহলে পাম্প করার মতো অবস্থায় কখনোই পৌঁছবে না। আমরা এই লড়াই 4 বছর হলো শুরু করেছি, এখন পাম্প দেবার জায়গা এখন নেই, কিন্তু চাপ দেবার জায়গায় পৌঁছে গেছে বাংলা পক্ষ। চাপের নাম বাপ, বাপ হচ্ছে বাংলা পক্ষের আধ্যাত্মিক, দেখো বাপ, ঠিক আছে। এই যে সভাটা আমরা করতে পারছি আজকে এবং সকলে বুঝছে শুনছে, এইটাই তো বাংলা। এই সভাটা স্পষ্ট করে বলছি, আমরা আজকে ভাতপাড়ায় করতে পারবো না। আজকের দিনে যদি আমাকে বলা হয় এইজন মিলে ভাতপাড়ায় গিয়ে পড়ে আসো দেখা তো, বলে অনেক সময় ভাতপাড়ায় গিয়ে পড়ে আসো দেখাও তো, তারপরে বলা হয় যে কি টিকিয়াপাড়ায় গিয়ে পড়ে আসো দেখাও তো, মানে বেসিক্যালি বলে যে বহিরাগত মুসলিম প্রধান বা বহিরাগত হিন্দু প্রধান এলাকায় গিয়ে করে এসে দেখাও, এটাই তো বলে। এরা যারা বলে না, আমাদের বিরোধীরা বলে, তাই তো, যারা বলে তারাই তো বলে। আমাদের এই প্যাক দেবার মাধ্যমে তারা কিন্তু একটা জিনিস বুঝিয়ে দেয়, আমরা যেটা বলছি সেটা সত্যি। এই যে করে এসে দেখাতে পারছি না এই মুহূর্তে আমরা, এটা যারা আমাদের প্যাক দিচ্ছে তাদের লজ্জা নয়, তাদের লজ্জা নয়, ফলে যে আমাদের প্যাক দিচ্ছ পাশে এসো, তাহলেই তো আমরা করতে পারবো, তাহলেই তো আমরা করতে পারবো। কারণ বাংলার মাটিতে নিউ টাউন, তার চারিদিকে যত টাউন আছে, আর রাজার হাট আর যত হাট আছে, আর টিকিয়াপাড়া আর ভাটপাড়া যত পাড়া আছে, এই সব কিছু ঘিরে রয়েছে 86% বাঙালি। প্রবলেম হচ্ছে এরা এখন কোন কোন দলের ডাকে ব্রিগেডে আসে, করে ট্রেনের পাশে বেরিয়ে যায়, বাংলা পক্ষ এদের ঢুকিয়ে এনে বসিয়ে দেওয়ার সংগঠন, আর ফেরত যাবে না, বসে দিয়ে তখন তখন তো বড় বাজারের প্রতিটি মোড়ে, ঠিক আছে, ভাত মাছের দোকান হবে। সুন্দর লাগছে না দেখতে, ভাবতে কেরম লাগে, বড় বাজারের প্রতিটি রাস্তার প্রতিটি মোড়ে ভাত মাছের দোকান হবে। স্বপ্ন দেখো, খুব বড় স্বপ্ন না, রে মাছ ভাতের দোকান কি করো বলো স্বপ্ন, কিন্তু না, এর মধ্যে আরো অনেক কিছু ধরা আছে। বাংলা পক্ষর স্বপ্ন, বড় বাজারের প্রতিটি রাস্তার মোড়ে মাছ ভাতের দোকান থাকবে, সাধারণ স্বপ্ন অসাধারণ স্বপ্ন একই সঙ্গে। আমরা ভূমিপুত্র সংরক্ষণ যেরকম চাই, আমরা ভূমি সংরক্ষণও চাই। আজকে যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা ভাবো, যে কেউ এখন এই প্লটটা আছে, এটা একটা প্লট আছে, এটা একটা প্লট আছে, নানা, তুমি কিন্তু পুরো বিষয়টাকে না অনেক প্লটে ভাগ করে নিতে পারবে, হয়তো সংখ্যা লাখ লাখ হবে, কিন্তু ছোট বড় বেকা তেরা সব মিলিয়ে কিন্তু অনেক প্লট আসলে। এর মধ্যে কিছু সরকারের, কিছু ইন্ডাস্ট্রিয়াল, বেশ কিছু প্রাইভেট, বেশ কিছু চাষ জমি, এই সব মিলিয়েই তো মানে প্লট, এরকম 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 এরকম, এই তো রোজ প্লট রেজিস্ট্রেশন হচ্ছে, মিউটেশন হচ্ছে, বিক্রি হচ্ছে, হাত বদল হচ্ছে, রোজ হচ্ছে, এই পুরো যে রোজ হচ্ছে, এর যে সুখটা একটু পর্যন্ত কোন দিকে হচ্ছে, দিনের শেষে প্রতিদিন যদি একখানা ক্যালকুলেশন করে না, দিনের শেষে হিসেব করে না যে কোনো দোকানে, দিনের শেষে প্লট বাঙালির হাতে আসছে না প্লট বাঙালির হাত থেকে বেরোচ্ছে, বাড়ি বাঙালির হাতে আসছে না বাড়ি বাঙালির ঘর থেকে হাত থেকে বেরোচ্ছে, দোকান বাঙালির হাতে আসছে না দোকান বাঙালির হাত থেকে বেরোচ্ছে, ফুটপাথের স্পট বাঙালির হাতে আসছে না বাঙালির হাত থেকে বেরোচ্ছে, সব কিছু।
তার মানে দিনের পর দিন দিনের পর দিন যদি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, তখন কোথাও তো আটকা দেওয়া হবে। যে এলাকায় ওরা প্রথম ঢুকতে সে এলাকায় বাঙালি যুব সমাজ এটা করে নেবে, বাংলা পক্ষ সেই পরিস্থিতি তৈরি করছে যে অত হয়ে যাবে ওগুলো, ওগুলো সবকিছু মুখে বলার নয়, ঠিক আছে, একটু বোঝাবে যে এখানে হবে না, ভালোভাবেই বোঝাবে। বাঁধরাটা পাঁচিল করে নিয়েছে, বাঙালি ছেলেগুলো বলে বললো ভাই আমার বাড়িতে মাটির উনুন আছে, সুতরাং বসানোর জন্য কোটা ইট চাই, তো তোমার এই পাঁচিল থেকে কোটা ইট দিয়ে চলে গেলাম, মানুষ মানুষেরই জন্য, তাই না? কিন্তু অধিকাংশ জায়গায় যেখানে গ্রোথটা হচ্ছে সেখানে কিন্তু ভূমি সংরক্ষণ চাই, মানে ইন্ডাস্ট্রিয়াল যেটা হচ্ছে আর মিউনিসিপাল এলাকা যেটা হচ্ছে, এখানে কিন্তু জমি কে কাকে বিক্রি করছে এটা কন্ট্রোল করা সম্ভব না, বাস্তব কথা বলে দেওয়া হচ্ছে। বাংলা পক্ষ যদি বলে এটা সম্ভব না, তাহলে বুঝে যাও এটা বাঙালির পক্ষে সত্যিই সম্ভব না আইন করে। তো আমরা হচ্ছে বাঙালির সবচেয়ে বাস্তব পথে যে স্বার্থ রক্ষা সেটা দেখবো, হাওয়া হাওয়ায় কথা বলবো না, বাস্তব পথ, আইনি পথ যেটা সম্ভব, ফল স্বপ্ন দেখিয়ে লাভ নেই, ঠিক আছে। কিন্তু এটা বাদ দিয়ে জমি সেটা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাই হতে হবে যাতে বিক্রি করবে। কেন বলছি, কোন জোরে বলছি, কারণ এই আইন ভারতের অন্যান্য রাজ্যে আছে। সিকিমে যান, জমি কিনতে পারবেন? যারা দু একজন বেরিয়েছেন খোঁজ করে এসো, সিকিমে জমি কিনতে পারবে না। আসো, যাও, দেখো, পয়সা দাও, আনন্দ করো, দুঃখে এসো, পাহাড় পাহাড় দেখলে, খোঁটা খোঁটা কিনলে, দুটো মোমো খেলে, এবার ফেরত এসো, হয়ে গেল, খেল খতম, পয়সা হলেও, ঠিক আছে, বসে গেলে এইসব হবে না। সিকিম তো ভারতেরই অংশ নাকি অন্য কোন গ্রহে? পশ্চিমবঙ্গে এইটাই চাই, পশ্চিমবঙ্গে এইটাই চাই, কারণ তা না হলে ভূমি ছাড়া তো ভূমিপুত্র হবে না। আর কালকে যেভাবে হচ্ছে, যদি চার জমি কিনতে শুরু করে আদানি আম্বানি গোয়েন্দা এরা সব এখন বড় বড় ওদের মোর রিলায়েন্স প্রেস এইসব কোম্পানি বানাচ্ছে, এখন তো বাঙালি চাষির থেকে কিনছে, তারপরে যদি এক লক্ষে চার জমি কিনে সেখানে তাদের দেশবলিদের ওখানে বসে, মানে ওদের যখন বড় বিল্ডিং ফিল্ডিং হয়, দেখবো ওদের যে বিল্ডিং গুলো হয় না, ফ্ল্যাটের কথা বলছি না, ওদের যে বাড়ি হয় পাঁচিল উঁচু করে, আচ্ছা গার্ড থাকে, ওটা বাঙালি হয় না, একদম মিলিয়ে দেখবে সব কেসে, গার্ড চাকর কেন বলে তো ছোঁয়াছুঁই আছে, তো এদের ছোঁয়াটা তো লাগবে, তো বাঙালি যা ওদের বাড়িতে দেখবে যে গ্লাসটা দিল না, দেখবে নতুন করে ধোয়া, তার মানে বহুদিন কেউ ব্যবহার করেনি, এই যখনই বাঙালি বাঙালি আসে তখন ধুয়ে দেয়। এক জিনিস বললাম না, তখন থেকে একই জিনিস, যে কালী পুজোর যে ছোঁয়া ওই যে ওই এক জিনিস হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম এই জিনিসটা তো কন্টিনিউ করতে দিলে হবে না, কিন্তু ওরা কি করতে পারে, ওখান থেকে চাষি বোঝাতে পারে। আর ভাই চাষি হয়ে গেলে ভাই ভূমিপুত্র, চাষির থেকে বড় ভূমিপুত্র আর কেউ নেই বাংলায়, চাষে এখনো বাঙালি, এটা বাঙালির চোদ্দ পুরুষের ভাগ্য। যদি আজকে কৃষি জমি বলে বিষয়টা বাঙালির হাতে না থাকতো, তাহলে বাংলা পক্ষ এই মাটিতে দাঁড়ানোর সাহস সুযোগটাও পেত না, সাহস সুযোগটাও পেত না, আমরা শেষ হয়ে যেতাম। তাই কৃষি জমি রক্ষা এবং মালিকানা রক্ষা, আর ইন্ডাস্ট্রি যদি হয় ভূমিপুত্র সংরক্ষণ, মানে সব জায়গায় আওয়াজ, ঠিক আছে তুমি বললে এখানে কাজ হবে, ধরো যতটা জমি আছে এখানে একটা পরিবার করে খাচ্ছে, দশটা পরিবার করে খাবে, কারণ এখানে ইন্ডাস্ট্রি হবে বা যে শিল্প লাগবে সেখানে কর্মী লাগবে, হ্যাঁ তখনই দেবো, যদি বলো 90% আমার, তা না হলে দেবো না। এই যে বলা হচ্ছে এত বিনিয়োগ হচ্ছে, এত এই হচ্ছে, এত শিল্প হচ্ছে, এর মধ্যে অনেকটাই সত্য। তো যদি দিল্লি রোডে যাও, ঠিক আছে, ডানপুরে থেকে শুরু করে দিল্লি রোডে দেখবে দুপারে নতুন নতুন সেট বসছে, দেখেছো? দিল্লি রোডে গিয়ে দেখবে নতুন নতুন সেট, এমন নয় যে পুরনো, কোথাও কিচ্ছু বাঙালির কিছু নেই। বাঙালি মুসলমান তো ছেড়েই দিলাম, বাঙালি হিন্দুরও নেই,
সবের ভেতরে একটা মন্দির বানিয়েছে, একটা কালী মন্দির নেই। কার মন্দির আমি আর বলছি না, কারণ আমরা সব ধর্ম সব ঠাকুরের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কোন মন্দির ফসাচ্ছে তার একটা মানে আছে, মানে ওটার ক্লায়েন্ট মেনলি কে, তাই না? এই স্পষ্ট কথাটা, ওটার ক্লায়েন্ট মেনলি কে? স্পষ্ট কথা, চোখে দেখলে বুঝতে পারবে। ফলে নতুন যদি শিল্প হয় আমাদের চাই, আর তা না হলে কি হবে সেই শিল্প দিয়ে? আজকে সিঙ্গুরের কথা বলা হয়, আচ্ছা ভূমিপুত্র সংরক্ষণ ছাড়া সিঙ্গুরে যদি টাটা কোম্পানি হতো সেটা কি হতো? আরেকটা হিন্দুস্তান মোটরস হতো তো, আরেকটা হিন্দুস্তান মোটরস। যেমন হিন্দুস্তান মোটরসটা কি ছিল? 90% ওদের দেখো এখানে, এবং ওখানকার যা ক্রাইম, এখন ওইসব এলাকায় এরা সব পৌরসভা চেয়ারম্যান ফেয়ারম্যান হয়ে গেছে। তারপরে কতটা সংখ্যা এলে, কতটা চাকরি হিন্দুস্তান মোটরসে পেলে, তারা পরবর্তীকালে এইচএম উঠে যাওয়ার পরে স্থানীয় অর্থনীতি থেকে মাফিয়া সবকিছু হয়ে তারা এখন কাউন্সিলর থেকে এভরিথিং সবকিছু করছে। আর ভূমিপুত্র সংরক্ষণ হলে আরেক রকম, ভূমিপুত্র সংরক্ষণের আগে পশ্চিমবঙ্গে পাড়ি শিল্প বা বড় শিল্পর মানে হচ্ছে পশ্চিমবঙ্গের আরেকটা অংশকে বিহার বাড়িয়ে দেওয়া, ডাইরেক্ট এটার মানে, এটার মানে এটাই। আমি আশাবাদী, এটাও জানিয়ে রাখি, এতক্ষণ নেগেটিভ কথা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন মালদায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বলেছেন যে বাংলার ছেলে মেয়েদের অগ্রাধিকার দিতে হবে। খুব ভালো কথা, তার মানে বাংলা পক্ষ এতক্ষণ ধরে যেটা বললো তাতে নৈতিক সিলমোহর উনি দিয়েছেন, কিন্তু আমার তো আইনি সিলমোহর চাই, নৈতিক সিলমোহর কি? আমি কি, উনি যে বক্তব্যটা রেখেছেন জামুরিয়াতে, পশ্চিম বর্ধমানের জামুরিয়াতে যে ফ্যাক্টরিতে পশ্চিমবঙ্গের আধার কার্ড হলে কাগজটা মুছে ফেলে দেওয়া হয়, সেখানে বাংলা পক্ষ ডেপুটেশন দিতে গেছিল, ওই অ্যাপ্লিকেশনের সঙ্গে কি আমরা মুখ্যমন্ত্রীর ভিডিও অ্যাটাচ করে দেবো? এটা তো হবে না। দেখুন মুখ্যমন্ত্রী বলেছেন যে আগে দিতে হবে, তাই আগে দিন। এবং বাংলার মুখ্যমন্ত্রীকে, ওনাকেও এটা বুঝতে বলবো, নিশ্চয় উনি বোঝেন যে এই অনুরোধ করে কিছু হয়েছে। আপনি যাদের উদ্দেশ্যে বলেছেন তারা কি শুনছে এটা? আমরা তো চাই আপনার কথা তারা শুনুক, আমরা তো চাই। তাহলে কারা শুনতে দিচ্ছে না? কারা ভাবছে বাংলার মাটিতে বাংলা মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রীর ওপরেও কোনো কথা বলার লোক আছে, ওপরেও কোনো পাওয়ার আছে? আমরা তাদের শনাক্ত করতে চাই। বাংলার মুখ্যমন্ত্রী যদি বলবে যে ডোমিসাইল বি বাতিল করো বাংলার কলেজগুলো, ঠিক আছে, এরকম ভাবে যেগুলো লাখ লাখ টাকা দিয়ে যে পশ্চিমবঙ্গ সরকার এতগুলো মেডিকেল কলেজের সিট এক্সপেনশন করেছে, সে কিসের জন্য? বিহার কল্যাণের জন্য, ইউপি কল্যাণের জন্য? তা তো না, পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামাঞ্চলে মফস্বলে সব জায়গায় যাতে ইনাফ ডাক্তার সাপ্লাই থাকে তার জন্য, মানে পয়সাটা আমরা যোগাই। ডোমিসাইল বিয়ের মাধ্যমে যে বহিরাগতরা হু করে ঢুকে যাচ্ছে, এবং বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন ডোমিসাইল বি বাতিল করতে হবে, কে আটকাচ্ছে? বাংলার মুখ্যমন্ত্রী যখন বলছেন যে বাংলাটা জানতে হবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করার জন্য, রাজ্য সরকারি চাকরি, তাহলে WBCS, তাহলে WBCS বাংলার বাধ্যতামূলক পেপার করা কে আটকাচ্ছে? বাংলার মুখ্যমন্ত্রী যখন বলছেন যে বাংলার চাকরিগুলো বাংলার ছেলেমেয়েদের আগে পেতে হবে, তাহলে হরিয়ানার মতো, অন্ধ্রপ্রদেশের মতো, পরপর রাজ্যের নাম বলে যেতে পারি, গুজরাটের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, মহারাষ্ট্রে ঘোষণা করেছিল। আর গল্পটা কি, ওখানে না ওই চাপটা আছে, ঘোষণা করলো মানে আত্মাক হয়ে গেল, আইন ফাইন তো পরের কথা। তা সত্ত্বেও এখানে ভূমিপুত্র সংরক্ষণ আইন হচ্ছে না, কে আটকাচ্ছে? এই আটকাচ্ছে যারা, এটাও কিন্তু একখানা চক্র, এটাও একখানা চক্র। ভূমিপুত্র সংরক্ষণ আইন আমরা চাই, কিন্তু আইন যতদিন না হবে তখন আমুল চুষবার শুধু ভাষণ দেবো আমরা? না, বাংলা পক্ষ পারবে। এই যে মলটা, এরাম যত মল, এরাম যত শিল্প,
এরকম যত বাজার, এরকম যত হাট, এরকম যত ফ্যাক্টরি, এরকম যত গোডাউন, এরকম যত যা কিছু আছে যেখানে কোনো ছেলে মেয়ে করে খেতে পারে, সেই এলাকা যদি বাংলা পক্ষ লোকেদের দিয়ে ঘিরে যায় না, ভূমিপুত্র সংরক্ষণ হবে, আইন লাগবে না। জয় জয় বাংলা। যারা যারা শুনলেন এই বাংলা পক্ষের বক্তব্য, তারা বুঝলেন যে বাংলা পক্ষ তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে কথা বলে, আর এই কথা শেষ হয় না, কারণ বাঙালির বঞ্চনার কথা।